আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো এখন যাচ্ছি রেডি হয়ে পুজো দিতে কোথায় যাচ্ছি জানতেই প্রথমে সানস্ক্রিন মেখে নিয়ে তারপরে চুলটাকে ভালো করে শুকিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে গিয়েছি প্রথমেই আমরা পুজো দিলাম এখানে পাড়ার মন্দিরে আর আমরা বেরিয়েছি মা ছোট মা ঠাম্মা দাদা ভাই আর আমি আর তারপরে আমরা গেলাম জটিলেশ্বর শিব মন্দিরে এখানে ছোটো মার টিকিট কেটে নেওয়ার পর একে একে আমরা সবাই ঢুকে গেলাম আর ঢুকেই দেখি বিশাল বড় লাইন যাই হোক জল ঢেলে তারপরে মোম দেখাচ্ছিলাম তখনই ঠাম্মা আমাকে টেনে নিয়ে গেল আমার ব্যাপারটা খুবই মিষ্টি লেগেছে তারপরে যাই হোক ঘিয়ের প্রদীপ জ্বালা একে একে সবাই মিলেই তারপরে চারপাশে এই মন্দির চত্বরে আরো যেসব মন্দির ছিল সেখানেও পুজো দেওয়া হলো মা আমাকে এত বড় করে একটা টিপো পরিয়ে দিয়েছে তারপরে আমরা যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনে তখন বাজে বেলা প্রায় দুটো আর বুঝতেই পারছো আমাদের কি অবস্থা প্রচন্ড গরমও ছিল আর এটা হলো লাটাগড়ি জানতেই পারবে নর্থ বেঙ্গল একটা ফেমাস জায়গা এখানেও আমরা গাড়ি দাঁড় করিয়ে লাটাগড়ি যে শিব মন্দির আছে সেখানে পুজো দিলাম তারপরে ফেরার পথে একটা দোকান থেকে ল্যাংচার গজা খেয়ে হাতে প্রাণ পটেটো ক্রেকা নিয়ে বাড়ির দিকে রওনা